দেখো বন্ধুরা, আমরা আবার চলে আসলাম লিপিস কিচুমিচুর পক্ষ থেকে। এই যে তোমাদের দিদি ভাই কুমড়োর ডোকা নিয়ে বসে পড়েছে, কুমড়োর ডোকা, আর ওইদিকে আছে আলু, বেগুন, পটল, ঝিঙে, সব কিছু দিয়ে হবে, সব কিছু দিয়ে একটা পাঁচমিশালি চচ্চড়ি হবে, তাই তো? আর আলু পোস্ত হবে, ঝিঙা আলু পোস্ত হবে, ঝিঙা ঝিঙা আলু পোস্ত, আর কুমড়োর ডোঙা পাঁচমিশালি তরকারি দিয়ে চচ্চড়ি, চচ্চড়ি, আর এই ডাটা কিছু দেবো, মুগ ডাল হবে, আর মুগ ডালে আবার কুমড়োর ডোঙা দিয়ে ডাটা দিয়ে মুগ ডাল হবে। তা ওই রেসিপিগুলো যখন হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হবে। আর এই যে দেখো তুত্তুরি ফেসিয়াল করছে, প্রচণ্ড গরম, ও তো এখন এসির ঘরেই থাকে, কারণ ওদেরও ঠান্ডার দরকার, বেশি গরমে ওদের আবার হিট স্ট্রোক হয়ে যায়, এই জন্য ও দুদিন ধরে এই ঘরেই আছে আর বের করছি না। কি তুরি, এখনও ফেসিয়ালে ব্যস্ত, বিকালবেলা ঘুরতে বেরোবে মার সাথে, আর এদিকে এই এই যে এসছে দেখো। হ্যাঁ বলো, কিছু বলবে নাকি? বলবে না। আর যে উপরে ওই যে উপরে হরি, ও এখন গোপালের প্রসাদ খাচ্ছে, মৌসুমি লেবু দেওয়া ছিল, সেই মৌসুমি লেবু টুকটুকু করে খাবে। ওর প্রতিদিন এই সময় কিছু ফল চাই, সে সবচেয়ে ভালো হয় পেয়ারাটা পেলে, পেয়ারা পেলে ও খুব খুশি হয়, আবার বলছে খোলো, ভিডিও করতে চায়। ও ভিডিওর কথা শুনলে বাবা খুশি, একদম কাজে চলে আসবে ছাড়া থাকলে, ভিডিওতে খুব এক্সপার্ট হয়ে উঠেছে এখন। তা চলো, আর এইখানে দেখো তোমার দিদির শর্ট চলছে আমাদের আরেকটা মোবাইলে, আর এখানে দিদি তোমাদের দিদি তরকারি করবে যা, ওগুলো কাটাকাটি চলছে। চলো দেখতে থাকো, আস্তে আস্তে রেসিপির দিকে এগুলো যাবো। তো ফ্রেন্ডস দেখো, কুমড়ো শাকের চচ্চড়ি করছি, এই যে বড়ি ভেজে নিয়েছি, বড় বড়িগুলো শেষ হয়ে গেছে, ছোট বড়ি দেব ভেজে রেখেছি। রান্নাঘরে প্রচণ্ড গরম, এই কদিন ধরে এরম টেকা যাচ্ছে না গরমে, এদিকে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে মেঘ করে আছে, এদিকে গরম, আর এই রান্নাঘর থেকে গিয়ে এসিতে ঢুকলে না শরীর আরও খারাপ হয়ে যায়, কিন্তু কী করব, পারি না, ও ঘরে মাঝে মাঝে গিয়ে বসছি। কেন হবে, চাপা দিয়ে দিই, তারপরে নামাবার আগে বড়িগুলো দিয়ে দেবো। এই রান্না তোমরা সবাই জানো, পাঁচ ফোড়ন দিয়েছি ফোড়নে, আর শুকনো লঙ্কা দিয়েছি। চলো আবার আসছি। দেখো আলু পোস্ত হচ্ছে, চচ্চড়িটা হয়ে গেছে, কুমড়ো শাকের চচ্চড়িটা, আলু পোস্ত, ঝিঙা আলু পোস্ত, শুধু আলু পোস্ত নয়, তারপরে একটু ডাল করব, ওই ডাটা দিয়ে ডাল করবো, অল্প একটু ডাটা রেখেছি, কুমড়োর ডাটা, এই যে ডাটা দিয়ে একটু ডাল করব, মুগ ডাল, আর একটু টিফিন করব ম্যাগি, তা ম্যাগিটা ওই রসুন ফোড়ন দিয়ে করব, কোরিয়ান স্টাইলে একটা ম্যাগি করার তিনি দেখেছিল ইনস্টাগ্রামে, সেটা একদিন তিনি নিজে করেছিল মাইক্রোওভেনে, বেশ খেতে ভালো হয়েছিল, কিছুই না একটু রসুন দেওয়া আর কি, তা রসুন কেটেছি, এটা একটু থেতো করে দেবো, আর চিলি ফ্লেক্স দিতে হয়, চিলি ফ্লেক্সটা আবার শেষ হয়ে গেছে, অনেকদিন বেরোনো হচ্ছে না, আর এইগুলো এই চিলি ফ্লেক্স, তারপরে এই বিভিন্ন রকমের ওই সসগুলো, মেয়োনিজ, এগুলো না এই লোকাল দোকানে পাওয়া যায় না, এগুলো একটু ওই যে স্পেন্সার, তারপরে মল, এইসব জায়গাতেই পাওয়া যায়, আর নইলে ব্লিঙ্কিটা অর্ডার দিলে হয়ে যায়, এবার শুধু ওই একটা চিলি ফ্লেক্সের জন্য ব্লিঙ্কিটা অর্ডার দিয়ে তখন লোকসান আর কি, আরও কিছু নেওয়ার হলে তখন আমি দিই অর্ডার,
তো আপাতত আর কিছু সেরকম নেওয়ার নেই, দেখি যদি বেরোই তাহলে কিনে আনবো, কারণ এই মেয়েটা টিফিনের জন্য এগুলো লাগে টুকটাক সব বাড়িতেই যারা ছোট থাকলে। আর ও একদম মুড়ি খেতে চায় না, মুড়ি খেলেও তার হাজার রকম জিনিস বানাতে হবে। প্রথমত বানাতে হবে আলু সিদ্ধ, তারপরে আবার আরও অনেক কিছু দিয়ে মুড়ি মাখা, যেমন ঝালমুড়ি মাখে সেরমভাবে মাখলে তবে মুড়ি খাবে, তাও খুব একটা তৃপ্তি করে খায়। তাই জন্য এই চাউমিন, ম্যাগি, পাস্তা এইসব করতে হয় বাড়িতে। তো পরীক্ষার সময় পড়ছে, সামনে খাবারটা চুকিয়ে দিলে পড়াটা আরও ভালো হয়। চলো পোস্তটা একটু হলে নামিয়ে দেবো, শুকনো শুকনো হলে একটু কমিয়ে যাই, আর ডাল হলে হয়ে যাবে। এই যে সেই ডাব্বাগুলো তোমাদের দাদাভাই কিনে এনেছিলো সেদিনে তোমাদের দেখিয়েছিলাম ভিডিওতে, কিনা মনে নেই আমার ঠিক। এটা পাঁচটা আছে, এটা তো মাইক্রোওভেনেও যাবে আবার ফ্রিজেও স্টোর করা যাবে। তো আগেরগুলো বড্ড নষ্ট হয়ে গেছে, মানে কেরম কেরম হয়ে গেছে, সেগুলো ফেলে দেবো, এইগুলো খুলবো আর কি। এগুলো আমার খুব লাগে, এগুলো যেতে যদি রেখে দিই না তরকারিটা, তাহলে ওরা যে কেউ গরম করে তরকারি বলো এই ম্যাগি ফ্যাগি সব করে যদি আমি রেখে দিই টেবিলে, ওরা করে বা ফ্রিজে রাখলে ওরা মাইক্রোওভেনে গরম করে নিতে পারে, নইলে এমনি গরম করতে অত পারে না, পুড়ে যায় কড়ায় গরম করতে গেলে ওদের। তো নিজের যদি শরীরটা ঠিক থাকে সব নিজেই করি, যখন ঠিক থাকে না তখনের জন্য সব রেডি করে রেখে দিই যাতে ওরা করে নিতে পারে খুব সহজেই, তাই জন্য এইসব ব্যবস্থা। আমি রান্নাঘরে কাজ করছি দেখে তোমাদের দাদাভাই গিরিধারীকে এখন খেতে দিল, লজেন্স দিয়েছো শুধু, ছোলা ভাজাও তো ছিল, একটু ছোলা ভাজা দিয়ে দিতে, আবার পরে আমি দেব। ঘরে ছেলে রয়েছে তাই ঘুরতে ঘুরতে দেওয়া যা হচ্ছে আর কি, ওই পালকগুলো বার করে না, নাহলে লাইটে যেত, জ্বালো না একটু ভালো লাগে, তুই দেখো লাইটটা জ্বাললে কি ভালো লাগে, পালকগুলো তুলে নাও গরমে তেতে যাবে। এই যে আমার গিরিধারি, গোপু, গোপি বসে আছে, তো আমি একটু চেঞ্জ করে গা ফা ধুয়ে এসে আবার ওই জামাটা ছাড়িয়ে দেবো, গিরিধারির এই জামাটা বড্ড গরম হয়, এমনি হালকা জামা পরাবো। দেখো হরি ভুট্টা সব এগুলোকে নিয়েছে আমাদের থেকে, নিয়ে একটা কিচ্ছু খাচ্ছে না, ভুট্টার দানাও খায়নি, নিয়ে ওর খাঁচায় রেখে দিয়েছে। এগুলো এখন আমার সব পরিষ্কার করতে হবে, একটা হাত দেওয়া যাবে না, একটু করে মুখে দিচ্ছে আর নিয়ে দাঁড়িয়ে বসে আছে। ওদিকে তেমনি পড়ছে, চাচাবি না তুই, ভুট্টা নিয়ে থাক, তুই ঘর নোংরা কর, যা খুশি কর, চিৎকার করবি না, দিদি পড়ছে কিন্তু। হ্যাঁ বিড়ি তোমারই বিড়ি করা হচ্ছে, খাও, ওগুলোর খেলার জিনিস। হরি আমার সামনে এতগুলো ভুট্টা নিয়ে কি সব করছে, লিভিং হিজ লাইফ। এগুলো সিরিয়াসলি ভাই, এগুলো এবার খাঁচায় খাঁচায় ঢোকাবার চেষ্টা করছে, এগুলো পরে নিয়ে খেলবে। তোকে বয়সে বলছি, এখানেও শুনে নে, হরির রকম দেখো ধর্মশাস্ত্র The gold ornaments, mainly gifts, are called Stridhan, which is inherited by females only. But it is not always considered as a property. There were a lot of traditions and customs, but for the tribal communities, the government didn't interfere in their personal property inheritance customs. Kichai?
মোবাইলটা হাতে নিলেই চলে আসছে, ভিডিও করবি? এখন আমার গায়ের মধ্যে এই দেখো, একটু আগে জোরে কান কামড়ে দিয়েছে, আবার এসেছে আমার সাথে বদমেশে করতে। দিদি পড়ছে কিন্তু, আরো দেরিতে খোলা হয় অন্যদিন, আজকে এত চিৎকার করছে, খোল্লা খোল্লা খুলে দেওয়া হয়েছে, এবার বদমাইশি দেখো। চুপ, কি বললাম? দিদি পড়ছে, চুপ করতে বলেছি তোকে, বিড়িতে দেখাচ্ছি আমি, আমার এগিয়ে আসছে, মারবো না, খুব মারবো কিন্তু, ওদিকে যা, তা বাবা ওই ঘরে গেছে, যা না, পড়াশোনার সময় ডিস্টার্ব করছিস কেন হরি? ভুট্টা খাওয়া হলো, ম্যাগি খাওয়া হলো, এখন আবার কি চাই, কি চাই এখন? আমার দুটো রান্না হয়েছে আর ডাল করাটা বাকি আছে, মাঝখানে টিফিন করতে এ ঘরে এসেছিলাম, আর এইটা দুষ্টুমি করছে, এর সাথে একটু খেলা করছি, ওই দেখো হেলে যাচ্ছে আবার, কত কি জানে ও। এখন গিয়ে ডালটা বসাবো, ওই যে উনি আবার যাবেন আমার সঙ্গে, যাবি রান্নাঘরে? ও ঠিক যাবে, মা যেখানে সেখানে যাবে, যাবি তো? আচ্ছা যাবো, চল যাবো। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই, আমার তুত্তুরি, আমার আমার হরি এই যে লেবু খাচ্ছে এখন, আবার ওর বাটিতে দেওয়া ছিল, আবার খাচ্ছে, আর আমার মেয়ে তিন্নি, এদেরকে দেখেই শেষ করি, তিন্নির কালকে পরীক্ষা, কালকে আছে হিস্ট্রি, পড়ে পড়ে পাগল হয়ে যাচ্ছে, ভালো হবে পরীক্ষা দেখিস তো, হ্যাঁ করলে কি হবে, না না অনেক অনেক পড়েছিস, ভালো হবে, হিস্ট্রি সিলেবাস ওরকমই হয় সবসময়, সে তো তাদের ব্যাপার, ও সব ঠিক হয়ে যাবে, চলো আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বি, কারণ আজকে রাত জাগলে কিন্তু হবে না, কালকে সকালে গিয়ে, চলো আজকে আমরা একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেব, কারণ কালকে পরীক্ষা আছে, একটু ও তো ঘুমাবে না জানা কথাই, শুয়ে দিতে হবে মোটামুটি, চলো টাটা, এখানেই শেষ করি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা ব্লগ নিয়ে আবার চলে আসবো আমি তোমাদের কাছে, আজকের মতো টাটা।